দেখেন আজকে আমরা কি শিখবো, আজকে আমরা সোশ্যাল মিডিয়া অটোমেশন শিখবো, ঠিক আছে। প্রথম কথা হলো আমাদের জেনে নেওয়া দরকার সোশ্যাল মিডিয়া অটোমেশন জিনিসটা কি। দেখেন আমরা এর আগে আমরা মেসেজ অটোমেশন শিখেছিলাম না ফেসবুক পেজে, কারো কি মনে আছে? আচ্ছা, মেটা সুইচ ইউজ করে মেসেজ অটোমেশন শিখেছিলাম, ঠিক আছে। তো আমরা ওই সেম কাজটা করবো কি এটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। মেসেজ অটোমেশনে কি হলো, কি হতো, অটোমেটিক মেসেজ চলে যেত, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়া অটোমেশনে কি হবে, যে আমাদের এখানে আমরা যদি একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি তাহলে বাকি সব সোশ্যাল মিডিয়াতে অটোমেটিক পোস্ট হয়ে যাবে। তার মানে কি, আমরা যদি 10টা সোশ্যাল মিডিয়া চালাই ইউজ করে, ঠিক আছে, আমাদের 10টা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকবার আলাদা আলাদা করে পোস্ট করার কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট একটা অ্যাকাউন্টে পোস্ট করে অটোমেটিক, মানে একটা অ্যাকাউন্টে বলতে কি এক জায়গাতে পোস্ট করবো, অটোমেটিক প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়ে যাবে। এক জায়গাতে মেসেজ দেবো, অটোমেটিক প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে মেসেজ চলে যাবে। ক্লিয়ার সুবিধা না এটা? কারণ আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট চালাবেন না, আপনার বিভিন্ন ক্লায়েন্ট হতে পারে, অনেকগুলো অ্যাকাউন্ট হতে পারে, তাই কি না? আচ্ছা, আজকে আমরা শিখবো কিভাবে আমরা টুলস ইউজ করে আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারি, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা প্রথমে চলে যাই টুলস। এখানে অটোমেশন টুলস অনেক কয়টা হইতে পারে, তার ভিতরে আছে হচ্ছে মেট্রো কল আছে, তারপর হচ্ছে কি বাফার আছে, তারপর হচ্ছে লেটার আছে, ঠিক আছে, আর তারপর হচ্ছে ভেস্টা সোশ্যাল আছে। আমরা প্রত্যেকটা চাইলে ইউজ করতে পারি, প্রত্যেকটা দেখতে মোটামুটি সেম, কাজও মোটামুটি সবই সেম, ঠিক আছে। আমরা যদি একটা প্র্যাকটিস করি অটোমেটিক বাকিগুলো হয়ে যাবে। হয়তো বা দেখতে কালার চেঞ্জ হতে পারে, কোনো লেখা একটু বড়, কোনো লেখা ছোট হতে পারে, কিন্তু সব কটা কাজ কিন্তু সেম। আপনার মাথা যদি একটু ন্যূনতম বুদ্ধি থাকে তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে হ্যাঁ এটার কাজ এটাই, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজকে যে কোনো একটা ইউজ করে কাজ শিখে নিই, আগামী থেকে আপনার নিজেরা প্র্যাকটিস করুন, প্রত্যেকটা চ্যানেল প্র্যাকটিস করতে পারেন, আর চাইলে আপনি যেটা শিখাচ্ছে আমি সেটা আপনি ইউজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। জাস্ট আমি এখানে কয়েকটি টুলস এর নাম দিয়ে রাখছি যাতে আপনার ইউজ করতে পারেন। তো আমরা আজকে কি শিখে কি থেকে কাজ শিখবো, আজকে আমরা মেট্রো কল থেকে কাজ শিখবো, ঠিক আছে। আচ্ছা, মেট্রো কল, হ্যাঁ, আমরা গেলাম। প্রথমে আমাদের কি করতে হবে, একটা মেট্রিকল অ্যাকাউন্ট খুলে নিতে হবে। দেখেন লিখে আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস, ঠিক আছে, ম্যানেজমেন্ট টুলস কিংবা অটোমেশন টুলস, ঠিক আছে। তারপর জাস্ট এখান থেকে আমরা কি করব, সাইন আপ হেয়ারে ক্লিক করলাম। এখানে দেখেন টুইটার আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আরো বিভিন্ন ধরনের ই আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। সাইন আপ হেয়ারে ক্লিক করলাম। তবে অবশ্যই মাথায় রাখতে হবে জিনিসটা পেড, আর যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্ট অবশ্যই আপনাকে এটা কিনে দেবে, এটা আপনার নিজে থেকে কিনা লাগবে না, কারণ এটার খরচ খুব একটা বেশি না, ঠিক আছে। আচ্ছা, ফ্রিতে যতক্ষণ ইউজ করতে পারবেন, আপনার সাধারণ একজন ব্যক্তির জন্য ওটা যথেষ্ট, দুই তিনটে সোশ্যাল মিডিয়ার জন্য ওটা যথেষ্ট। কিন্তু যখন আপনি একদম মানে অনেক কয়টা সোশ্যাল মিডিয়া ইউজ করছেন, কিংবা একটা ক্লায়েন্টের প্রচুর পরিমাণে কাজ করতে হচ্ছে আপনাকে, তখন ক্লায়েন্ট অবশ্যই আপনাকে এটা বাই করে দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা প্রথমে একটা ইমেল, একটা পাসওয়ার্ড দিয়ে নিই আমাদের অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করছি আমরা। জি, না না, নতুন পাসওয়ার্ড অবশ্যই আপনি জিমেলের পাসওয়ার্ড দেবেন কেন? দিলাম আমার ইচ্ছা, আপনারা ছোট দিতে পারেন, তবে বারবার চেষ্টা করুন এগুলো স্ট্রং দেওয়ার জন্য, ঠিক আছে। কারণ যদি সোশ্যাল মিডিয়ার এক্সেস কেউ পায়, সে জি শুধুমাত্র ট্রু ফ্যাক্টর অন করে রাখবেন তাহলে হবে, বুঝছেন। পাসওয়ার্ড জেনে গেলে ট্রু ফ্যাক্টর যদি অন থাকে তার কোনো ক্ষমতা নেই যে আপনার চ্যানেলটা মানে ইয়া করা, সমস্যা করা। আচ্ছা, যে মেট্রো কল থেকে দেখেন আমাদের একটা কনফার্মেশন দিয়েছে, ঠিক আছে, ভেরিফাই পাঠাইছে, ঠিক আছে। মেট্রো কল জাস্ট আমরা এখানে গেলাম, ক্লিক করলাম এখানে, তাহলে আমাদের কি হলো, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল জিমেল দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কেটে দিলাম। আচ্ছা, এবার জাস্ট আমরা কিন্তু ওদের ক্ষেত্রে ক্লিক করবো, তাহলে আমাদের অ্যাকাউন্ট চলে আসবে। আচ্ছা, আমরা এখানে যে কোনো দুইটা তিনটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড করে দেখতে পারি, ঠিক আছে না? তাহলে আমরা এখানে কি অ্যাড করব, ফেসবুক আর টুইটার অ্যাড করে দেখি নাকি না, ফেসবুক আর অন্য কিছু অ্যাড করব, আর দেখি যা যা আছে তাই অ্যাড করলে হলো। কয়টা নেয় ফ্রিতে, হয়তো তিন চারটা নিতে পারেন, আর কিছু টাকা দিলে হয়তো পেড করলে ওরকম 10টা 12টা 15টা নেবে, চ্যাট ইউজ করেন আপনি। দেখেন এটা হলো কি আমাদের অ্যাকাউন্ট, ঠিক আছে। আমরা এখানে কি কি অ্যাড করতে পারি দেখেন, দেখেন এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড করতে পারবো, ওয়েব পেজ, গ্রুপ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপর কি ওই
টুইটার আছে, লিংকডইন আছে, পিন্টারেস্ট আছে, পিন্টারেস্ট আছে, ইউটিউব আছে, গুগল ম্যাপ বিজনেস, টিকটক আছে, টাচ আছে, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এগুলো যদি বা পেইড সার্ভিস, তা আমরা এখন মানে শুধুমাত্র ফ্রিতে কি করতে পারি, সোশ্যাল মিডিয়াগুলো করতে পারি। পেইড সার্ভিস বলতে আপনার কি করবেন, গুগল অ্যাডস অ্যাকাউন্ট যখন অ্যাড করবেন, গুগল অ্যাডস অ্যাকাউন্ট দেখতে যা হবে এই অ্যাকাউন্টে দেখতে ঠিক সেম ওরকম হয়ে যাবে, ফেসবুক অ্যাডসে যা হবে দেখতে এরকম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমাদের কি করতে হবে, এখানে কয়েকটা অপশন আছে, অ্যানালিটিক্স আছে, ইনবক্সে আমরা কি দেখতে পাবো, ইনবক্সে আমাদের যত মেসেজ এগুলো আছে আপাতত কোনো কিছু নাই, কারণ কি আমাদের এখানে অ্যাড করা হয়নি, ঠিক আছে, তো আমরা আগে অ্যাড করিনি, তারপর দেখবো। হ্যাঁ তারপর আগে আমরা কানেক্ট পেজ অ্যাড করলাম, একটা জিনিস মাথায় রাখবেন, কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না, ফেসবুক পেজ অ্যাড করতে হবে আপনাকে, ঠিক আছে ভাই, হেল্প করেন এসে দিয়ে যান। না না পাসওয়ার্ড দেওয়া লাগবে তো, পাসওয়ার্ডটা দিয়ে দেন, যে পাসওয়ার্ড চেঞ্জ করলে কেমনটা না, পাসওয়ার্ড চেঞ্জ হয়েছিল, পাসওয়ার্ড চেঞ্জ করা দেখা যাচ্ছে, শুধু স্কিপ করে আমি শুধু লগ ইন করে নেবো, তাহলে যে জিমেলে এস দিয়ে শুরু 23 18 34, আচ্ছা আমরা আমাদের এটা আমরা অ্যাড করে ফেললাম, ঠিক আছে। না না প্রত্যেক যেটা আপনার এখানে সেভ করা থাকবে সেটাতে পাসওয়ার্ড দেওয়া লাগবে না, যেটাতে সেভ করেন সেটাতে পাসওয়ার্ড দেওয়া লাগবে, ঠিক আছে, আপনার পিছনে আপনার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো আমরা আমাদের পেজটা আরেকবার ক্লিয়ে এখানে ক্রিয়েট করে অ্যাড করি, ঠিক আছে, এই যে জাস্ট আমরা কানেক্ট এস এম ডি তে ক্লিক করলাম, মানে ওই প্রো ফেসবুক সাথে কানেক্ট করতে হবে, পেজ গুলো অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট করি, হ্যাঁ আচ্ছা দেখেন, এই দেখেন এবার আপনি কোন পেজটা কানেক্ট করতে যাচ্ছেন, আমাদের যেটা পেজ কানেক্ট করবেন, প্রথমে কি হলো প্রোফাইল কানেক্ট হলো, তারপর প্রোফাইল থেকে পেজ গুলো ফাইন্ড করে বের করে দিলে, এখন আমরা যে পেজটা কানেক্ট করি সেটাতে, এটাতে করলাম, হ্যাঁ প্রথমটাতে না, আচ্ছা জাস্ট আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। দেখেন এখানে কি আগে কি আসছিল, ইনবক্সে অন্য কিছু আসছিল, এখন কিন্তু ইনবক্সে অন্য অন্য কিছু আসছে, ঠিক আছে। আচ্ছা তো আমরা আপাতত এখন অন্য কিছু দেখি, আরো আরো একটা অ্যাকাউন্ট অ্যাড করে ফেলি, ঠিক আছে। হ্যাঁ না সোশ্যাল মিডিয়া বলতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস এটা, ঠিক আছে। আচ্ছা দেখেন এবার অ্যানালিটিক্সে আগে প্রথমে কোনো কিছু ছিল না, এখন কিন্তু অনেক কিছু আসছে আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা আমরা চাইলে এখানে টুইটার অ্যাড করে ফেলি নাকি, টুইটার অ্যাড করলাম, কানেক্ট অ্যাজ টুইটার, কানেক্ট টুইটারে কি করো, আপনারা এইভাবে বিভিন্ন ইউটিউব হ্যান ত্যান হাবিজে সবই অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। আমরা কি করলাম টুইটারটার ফেসবুকটা আপাতত অ্যাড করলাম প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। আপনারা যে এখানে লিঙ্কডইন অ্যাড করতে পারবেন না, কিন্তু লিঙ্কডইন অ্যাড করতে গেলে আপনার কাছে কি যাবে, দেখেন টাকা যাবে, টাকা বুঝছেন। আমরা যদি কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে দেখেন গেট প্রিমিয়াম, হ্যাঁ লিঙ্কডইন সিস্টেমটা মানে বুঝছেন না, বিজনেস সিস্টেমে তো আপনাকে অবশ্যই পেডই চালানো লাগবে, ঠিক আছে। আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের মোটামুটি অ্যাকাউন্ট অ্যাড করার সিস্টেম, আপনার প্রত্যেকটা টিকটক টিকটক যা আছে প্রত্যেকটা ঠিক সেম ভাবেই অ্যাকাউন্ট অ্যাড করুন, ঢুকবেন পাসওয়ার্ড দেবেন, যদি পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন, যদি সেভ করা থাকে তাহলে কানেক্ট হয়ে যাবে, ইয়ার মতো ওই টুইটারের মতো, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করবো, এখন প্র্যাকটিস করবো, এটা কিভাবে
যদি আমরা কিছু করতে যাই তাহলে কি করতে হবে প্ল্যানে ক্লিক করা লাগবে ঠিক আছে প্ল্যানে ক্লিক করার পরে আপনারা যখন প্ল্যানে ক্লিক করবে তখন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তারপর জাস্ট আমরা ক্রিয়েট এ নিউ পোস্ট আমরা কি করেছিলাম এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো মেইনটেইন করতাম না আমরা জাস্ট ক্রিয়েট এ নিউ পোস্টে ক্লিক করলাম এবার একটা পোস্ট রেডি করতে হবে দেখেন পোস্ট শুধুমাত্র সিলেক্ট হয়েছে কোনটাতে টুইটার সিলেক্ট হয়েছে আমরা কি করতে আমরা ফেসবুকেও সিলেক্ট করলাম দেখেন এখন দুইটা চলে আসলো আমাদের সামনে আচ্ছা এবার আমরা কি করতে পারি এখানে আমরা চেক টুইটারটা চেক করতে পারি চাই আমরা এখানে ফেসবুকেটাও চেক করতে পারি শুধু পোস্ট করার নিয়ম তো আপনারা জানেন টাইটেল দিবেন ডেসক্রিপশন দিবেন ইমেজ দিবেন এগুলোই তো তাই না বলে এখন স্কিয়া করেন ফরগেট করবেন তারপর একটা মেইলে কোড যাবে কোডটা বসে দেবেন পাসওয়ার্ড চেঞ্জ করার সময় স্কিপ করে দিবেন তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আমরা কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে লগইন করে নাই ফেসবুক বুঝছেন জাস্ট ওয়ান টাইম পাসওয়ার্ড মানে ওটিপি দিয়ে লগইন করেছি হ্যাঁ আচ্ছা আমরা কি করলাম এখানে আমি একটা পোস্ট প্রোডাক্ট রিলেটেড একটা পোস্ট করে দেই অ্যামাজন থেকে হ্যাঁ আমাদের সে চেক করতে হবে যে দুই জায়গাতে ঠিকঠাক মতো কাজ করছে কিনা একেবারে ঠিক আছে আমরা এখন একটা প্রোডাক্ট দেখি যে আচ্ছা লোকেশন এখানে ইউএসএ দেওয়া নাই সেজন্য অথবা ভালো মতো দেখাবে না তারপর আমরা আমাদের কাজটা করে নিতে পারবো সমস্যা নেই এটা কি হলো এটা হলো আমাদের টাইটেল ঠিক আছে দিলাম এটা হচ্ছে আমাদের কি টাইটেল গেল এবার আমরা আমাদের ডেসক্রিপশনটা দিব এটা তো আপনাদেরকে আলাদাভাবে শেখানোর দরকার যে টাইটেল ডেসক্রিপশন কেমন হয়ে যায় না আচ্ছা দিলাম টাইটেল গেল ডেসক্রিপশন গেল দিলাম আচ্ছা এবার আমাদের প্রাইসটা দিয়ে দিব আমাদের প্রাইস হলো ঠিক এইটা আর আমাদের লিংক হলো এটা ঠিক আছে তা আমাদের তার নিচে আমাদের প্রাইসটা দেওয়া লাগবে এবং এটা নিচে আমাদের কি দেওয়া লাগবে আমাদের পোস্টের লিংক দেওয়া লাগবে ঠিক আছে কন্ট্রোল সি দিবেন তারপর সরি উইন্ডোজ ভি দিবেন তারপর টার্ন অন করবেন তারপর থেকে যতবার করবেন ততবারই হবে ওখানে লেখা থাকবে টার্ন অন লেখা থাকবে আপনি জাস্ট মাউসে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা দেখুন আমরা একটা ইমেজ দিয়ে নি নাকি তো আমরা এখান থেকে ইমেজটাও দিয়ে নিব ওখানে কপি করে পেস্ট করে দিলাম সমস্যা নাই আমি আবার কপি পেস্ট খুব পছন্দ করি বুঝছেন আচ্ছা দেখেন এই দেখেন পাশে কিভাবে দেখাবে ওসব করছে দেখেন আমাদের কি দেখালো ইয়াতে এভাবে দেখাচ্ছে ফেসবুকে দেখাবে কি ঠিক এভাবে ঠিক আছে আর ইনস্টাগ্রামে কিন্তু দেখেন লিংক কিন্তু কাজ করে না মানে টুইটারে কিন্তু লিংক কাজ করবে এটা বুঝাই দিল ঠিক আছে আচ্ছা এবার যখন সবকিছু কমপ্লিট তারপর জাস্ট আমরা এখান থেকে কি করব প্রিমিয়াম তো হচ্ছে কিছুর জন্য ওয়ান পোস্ট ডেট ক্যান বি যাতে যাও করে কোনো বিষয় না আচ্ছা এটা কোনো বিষয় না ঠিক আছে এটা জাস্ট হয়তো বা কোনো কারণ দেখাচ্ছে তাই যখন আমাদের এখানে পোস্ট হয়ে গেল জাস্ট কিন্তু আমরা কি করতে পারি চাইলে আমরা এখান থেকে শিডিউল করতে পারি যে আমরা কত তারিখে দেখাচ্ছে আজকে আমরা পোস্ট করতে যাচ্ছি না কোন ডেটে পোস্ট করবো জাস্ট এখানে সিলেক্ট করতে আমরা আজকে কয় তারিখ 31 তারিখ সামনের মাসের 1 তারিখে আমরা পোস্ট করতে যাচ্ছি ঠিক আছে 1 তারিখ সিলেক্ট করে দিলাম কোন সময় করব কি করব না করব ওটা আমরা করতে পারি ক্লিয়ার তো আমরা চাচ্ছি না 1 তারিখ করব না আমরা আজকে দিনেই করব 31 তারিখে ঠিক আছে আমরা 31 তারিখ সিলেক্ট করলাম আজকে কয় তারিখ 31 তারিখ না আচ্ছা তারপরে কি হবে জাস্ট এখানে পাবলিশ নাও ক্লিক করব তারপর জাস্ট আমরা এখানে যখন সেভ বাটনে ক্লিক করব এবার আর এবার আমরা চেক করে দেখব যে আসলে আমরা যে কাজটা করলাম সেটা ঠিকঠাক মতো কাজ করলো কিনা ঠিক আছে না এখানে তো পাবলিশ হয়ে গেছে এবার দেখতে হবে যে আমরা যে কাজটা শিখলাম যে আমরা একটাতে পোস্ট করব প্রত্যেকটাতে কমবেশি একসাথে পোস্ট হবে এটা ঠিকঠাক মতো কাজ করেছে কিনা ঠিক আছে এর জন্য যাব কোথায় ফেসবুকে আর আরেকটা যাব কোথায় টুইটারে ঠিক আছে তো ফেসবুকে যাওয়ার পরে প্রথমে কি বলেছিলাম এখানে তো ফেসবুক পেজ অ্যাড হয় ক্লিয়ার আচ্ছা আমরা ফেসবুক পেজে চলে যাই এই যেটা ছিল আর এটা আছে টুইটার প্রোফাইল হ্যাঁ এই দেখেন এটা পোস্ট হয়ে গেছে এখানে আমরা ফেসবুক থেকে করেছিলাম এটা এটা কিন্তু আমরা মেট্রো কল থেকে করেছিলাম ঠিক আছে আবার এটাতেও 6M আমরা এবার এটা চেক করে আসি হয়েছে কিনা যদি দুইটাতে হয়ে যায় তার মানে ঠিক আছে তো দেখেন আমাদের কি হয়েছে আমাদের এখানে ফেসবুকে পোস্ট হয়েছে টুইটারে পোস্ট হয়েছে এরকম যদি আরো টিকটক মিটক হ্যান তেন আমি যা যা আছে যদি করতাম তাহলে প্রত্যেকটা আমার কিন্তু এভাবেই পোস্ট হতো বুঝছেন তাহলে সুবিধা না যে আপনারা এক জায়গাতে পোস্ট থাকে শুধুমাত্র অ্যাকাউন্ট একবার অ্যাড করে নেবেন তারপর সারা জীবন ওখান থেকে শুধু পোস্ট করে যাবেন অটোমেটিক পোস্ট হতেই থাকবে কারণ যারা বিজনেস করে ওরা অনেক করে সোশ্যাল মিডিয়া ইউজ করে কারণ প্রত্যেকটা অ্যাকাউন্ট লাগবে মার্কেটিং করা লাগবে তখন এভাবে একবারে পোস্ট করে প্রত্যেকটা অটোমেটিক পোস্ট হয়ে যায়
বুঝতে পারছেন? দেখেন এই ব্যাপারে কারণ কনফিউশন আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। প্রথমে আজকে বাসায় যাবেন, বাসায় গিয়ে মেট্রোকল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওখানে আপনার একটা দুইটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করবেন, দুইটা কেন তিনটা চারটা পাঁচটা আপনি যেটা পারেন সেগুলো করে নেবেন, সমস্যা নাই। তারপরে জাস্ট আপনারা কি করবেন, ওখান থেকে পোস্ট করে পাবলিশ করে দিয়ে স্ক্রিনশট নিয়ে এবং নোট করে গ্রুপে জমা দেবেন, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, আপনারা এখান থেকে মেসেজে রিপ্লাই দিতে পারেন, দেখেন কেমন হবে দেখাই। ঠিক আছে, আমরা যদি এখানে ইনবক্সে যাই, ইনবক্সে যাওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফেসবুক আছে টুইটার, ঠিক আছে। আমরা যদি ফেসবুক ক্লিক করি, ফেসবুকে সব মেসেজ চলে আসবে, আমরা যদি টুইটারে ক্লিক করি, টুইটারে সব মেসেজ এখানে চলে আসবে, ঠিক আছে। দেখেন টুইটার যদিও আমার এখন ফাঁকা, হ্যাঁ মেসেঞ্জারে গেলে এখানে পাওয়া যাবে। হ্যাঁ ফরগেট করবেন, এখন যেভাবে বললাম আপনি খেয়াল করেন নাই। আচ্ছা সমস্যা হবে না, করবেন, কারণ আপনাকে আপনার যত এই কাজ করতে হলে আপনাকে অবশ্যই জানাই লাগবে, বুঝেন না, কারণ আপনার কাজই তো এটা, আপনার কাজই তো এগুলো নিয়ে, মার্কেটিং এর কাজ না আপনার, তাহলে আপনাকে অবশ্যই বোঝা লাগবে যে কিভাবে কিভাবে করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে।